শাকিবকে ডিসিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, আর এ কারণেই স্বভাবতই সবার দৃষ্টি ছিল জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের দিকে। শাকিব খানের এই অবাঞ্ছিত ঘোষণা নিয়ে অপু বিশ্বাস কি মন্তব্য করেন সেটার অপেক্ষায় ছিলেন সবাই। এর আগে শাকিব খান যখন নিষিদ্ধ হয়েছিলেন তখন শাকিব খানকে নিয়ে তেমন কোনো মন্তব্য করেননি অপু বিশ্বাস, অনেকটাই নিরপেক্ষ একটা অবস্থানে ছিলেন তিনি। কিন্তু এবার স্বামীর পক্ষে শক্ত অবস্থান নিলেন অপু বিশ্বাস। মানব জমিন প্রথম আলো সহ কয়েকটি গণমাধ্যমে তার বক্তব্য তিনি স্পষ্টভাবে জানান। তিনি বলেন, চলচ্চিত্র অঙ্গনে যা শুরু হয়েছে তা মোটেও আমাদের জন্য সুখকর কোনো সংবাদ না। সামনে ঈদ, আর এর মধ্যে শাকিবকে কোনো সতর্কতামূলক নোটিশ না দিয়ে সরাসরি অবাঞ্ছিত ঘোষণার খবরে বিস্মিত হওয়ার পাশাপাশি কষ্ট পেয়েছি। হঠাৎই একজন শিল্পীর শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করাও উচিত না। আর শাকিব খান তো শিল্পী সমিতিতে দুবারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাই চলচ্চিত্র সংশ্লিষ্টদের বিষয়টি আরো ভেবে দেখার অনুরোধ করব। সেই সাথে অপু বিশ্বাস আরো জানান, শিল্পীদের একে অন্যের প্রতি আরো বেশি দায়িত্বশীল ও সহমর্মী হতে হবে, তা না হলে এদেশের চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। প্রিয় দর্শক, স্বামী শাকিব খানকে বরাবরই সাপোর্ট দিয়ে আসছেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস একজন জনপ্রিয় নায়িকা হয়েও স্বামীর প্রতি যে দায়িত্বশীলতা দেখান তা সত্যি দৃষ্টান্তস্বরূপ। এ বিষয় নিয়ে আপনাদের সব মতামত শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।